পাকিস্তানের কিংবদন্তি ওয়াসিম আকরাম তার ফেসবুক পেজে বাবর আজমের যে ছবি পোস্ট করেছেন তা দিয়ে তিনি কি বোঝাতে চেয়েছেন তা কি কারো বুঝতে বাকি আছে? কিং বাবর আজম ইজ ব্যাক, সুইং অফ সুলতানের এই ক্যাপশন কার দিকে ইঙ্গিত করে সেই আলোচনাও বোধ হয় অনর্থক। এশিয়া কাপের ছয় ম্যাচে রান না পাওয়ায় ফর্ম আর স্ট্রাইক রেট নিয়ে সমালোচনা আর ব্যক্তিগত আক্রমণে যারা বিদ্ধ করেছিলেন, ইংল্যান্ডের বিপক্ষে সেঞ্চুরি করে লাফিয়ে মুষ্টিবদ্ধ সেলিব্রেশনে বাবর যেন তাদেরকে বক্সিংয়ের মতোই নক আউট করলেন। শুধু কি বিধ্বংসী সেঞ্চুরি, বিরাট কোহলিকে পেছনে ফেলে দ্বিতীয় দ্রুততম ব্যাটার হিসেবে টি টোয়েন্টিতে 8,000 রানের মাইল ফলক স্পর্শ করেছেন, ইংলিশদের বিপক্ষে অনবদ্য অসাধারণ সেঞ্চুরি, রিজওয়ান আর তার পার্টনারশিপের এবং রান তাড়ায় বিশ্ব রেকর্ডের এক ম্যাচ। বাবর রিজওয়ানই কি টি টোয়েন্টির সেরা ব্যাটিং জুটি? ইংল্যান্ডের বিপক্ষে তাদের দুজনের ব্যাটিং এই আলোচনাকেই সামনে নিয়ে এসেছে, রেকর্ড তো তাদের পক্ষেই। বাবর রিজওয়ান খেলা মানেই নির্ভার পাকিস্তানের বাকি ব্যাটাররা। 17 বছর পর পাকিস্তান সফরে যাওয়া ইংল্যান্ড দ্বিতীয় টি টোয়েন্টিতে 200 রানের টার্গেট দিয়েছিল। ম্যাচ শেষ হওয়ার 3 বল আগে সেই রান অনায়াসেই করে ফেললেন বাবর আর রিজওয়ান। 200 রান তাড়া করতে নেমে অন্য কোনো দল কখনোই কোনো উইকেট না হারিয়ে অর্থাৎ 10 উইকেটে ম্যাচ জেতেনি। বাবর রিজওয়ানের হাত ধরে সেটাই দেখল ক্রিকেট বিশ্ব। শর্টার ফরম্যাটের আন্তর্জাতিক ক্রিকেটে তো বটেই, স্বীকৃত কোনো টি টোয়েন্টি ক্রিকেটেই দুনিয়া দেখল যে কোনো জুটিতেই প্রথম 200 রানের পার্টনারশিপ, বাবর আর রিজওয়ানের অমর কীর্তি। মজার বিষয়, আন্তর্জাতিক টি টোয়েন্টিতে সর্বোচ্চ পার্টনারশিপের 5টা স্কোরই বাবর আর রিজওয়ানের। ইংল্যান্ডের বিপক্ষে 203 রানের অবিচ্ছিন্ন জুটি সবার শীর্ষে, দ্বিতীয়টি তাদের 197 রানের জুটি দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। টি টোয়েন্টিতে তৃতীয় সর্বোচ্চ রানের জুটি 158, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সেটি করেছেন এই বাবর এবং রিজওয়ানি। চতুর্থটি ভারতের বিপক্ষে গত বিশ্বকাপে অপরাজিত 152, আর শেষটি ইংল্যান্ডের বিপক্ষে 150 রানের জুটি, সেটিও করেছেন এই দুই পাকিস্তানি ব্যাটার। পরিসংখ্যানে সবাইকে ছাপিয়ে তারা 2019 থেকে 2022 পর্যন্ত এখনও পর্যন্ত খেলা 36 ইনিংসে দুজনে 1929 রানের জুটি গড়েছেন, যা সর্বোচ্চ। বাবর রিজওয়ান জুটির গড় 56.73, 36 ইনিংসে তারা 7 বার 100 বা এর বেশি রানের জুটি গড়েছেন, 50 অর্ধ রানের জুটি আছে 6টি। প্রতিদিন সন্ধ্যা 7টা থেকে 8টা পর্যন্ত যে কোনো পরিমাণ রিচার্জে পাবেন 10 টাকা ক্যাশব্যাক। রিচার্জের বাপ নগদে লাভে লাভ। বাবর রিজওয়ানের চেয়েও আরও সফল জুটি ছিল ভারতের রোহিত শর্মা এবং শিখর ধাওয়ানের। তারা 52 ইনিংসে 33.51 গড়ে 1743 রান করেছেন। তাদের 100 অর্ধ রানের পার্টনারশিপ 4টি আর 50 অর্ধ রানের পার্টনারশিপ 7টি। বাবর আজম এবং মোহাম্মদ রিজওয়ান সময়ের অন্যতম সেরা জুটিই শুধু নয়, টি টোয়েন্টির সেরা ব্যাটারও তারা। র্যাঙ্কিংয়ে রিজওয়ান এখন শীর্ষে আর দ্বিতীয়তে রয়েছেন বাবর, যিনি কদিন আগেই শীর্ষে ছিলেন। 2021 সাল থেকে দুজনে রয়েছেন দারুণ ফর্মে। রিজওয়ান অবশ্য এখানে বাবরের চেয়েও এগিয়ে। সবশেষ 9 ইনিংসে তার স্কোরগুলো হচ্ছে অপরাজিত 69, 43, অপরাজিত 78, 71, 20, 14, 55, 68 এবং অপরাজিত 88। গত বছর 29 ম্যাচে সর্বোচ্চ 1326 রান করেছিলেন রিজওয়ান। এই বছর এরই মধ্যে 9 ইনিংসে 460 রান করে ফেলেছেন। আর বাবর আজম গত বছর করেছিলেন দ্বিতীয় সর্বোচ্চ 939 রান। এই বছরে ইংল্যান্ডের সাথে এই তো 110 রানের অপরাজিত ইনিংস খেললেন, সেটাও মাত্র 66 বলে। দুর্দান্ত এই সেঞ্চুরি করে বাবর হয়তো ব্যাটের মাধ্যমেই সেই সব সমালোচনার জবাব দিতে চেয়েছিলেন। জয়ন্ত বিন্দু, ক্রিক ফ্রেন্সি।